হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইএলবি। আমি আজকে ঘুরতে আসছি কাপ্তাইতে আমাদের ফ্যাকাল্টিদের সাথে, অর্থাৎ আমাদের ফ্যাকাল্টিতে যারা পড়ালেখা করে ত্রিপলিতে, সিইউ ত্রিপলিতে। তো সবাই মিলে আমরা ঘুরতে আসছি বড় ভাই, আবার হচ্ছে যে আমরাই সবচেয়ে জুনিয়র মোস্ট, বিকজ এটা হচ্ছে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাঝে মাঝে জুনিয়র এবং সিনিয়র এবং টিচার সবাই মিলে কিন্তু ঘুরতে যেতে হয়। তো ঘুরলে যে বিষয়টা হয় যে আমাদের মাথার মধ্যে যে মেন্টাল স্ট্রেস থাকে এবং যে মানসিক চাপ থাকে এবং আমরা বিভিন্ন টেনশনে থাকি, বিভিন্ন সময় কাজের প্রেশারে থাকি, সেটা অনেকাংশে চলে যায়। সো আমার মনে হয় তোমরাও এরকম মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত। বিশেষ করে আমরা একা ঘুরতে যাইতে তেমনটা পারি না, কিন্তু যখন সবাই মিলে যায়, হ্যাঁ সাপোজ তোমার ভার্সিটির সবাই যাচ্ছে বা তোমার কলেজে সবাই যাচ্ছে বা তোমার স্কুলে সবাই যাচ্ছে বা তোমার যে কোনো জায়গা থেকে, হ্যাঁ তোমরা অনেকগুলো ফ্রেন্ড সার্কেল একসাথে যাচ্ছে, সেখানে সবসময় ট্রাই করবো অ্যাটেন্ড করতে যদি তোমার কোনো পার্সোনাল প্রবলেম না থাকে। তো অ্যাটেন্ড করলে যেটা হয় সেটা হচ্ছে যে কি, যে তোমার মেন্টাল স্ট্রেসগুলো চলে যাবে, মানসিক চাপগুলো চলে যাবে এবং অনেকের সাথে তোমার ভালো একটা রিলেশন বিল্ড আপ হবে। তো উপভোগ করতেছি এই কাপ্তাইটা, অনেক সুন্দর। আশা করি তোমরা এখানে আসবা, কোনো একদিন আসবা, পারলে আমাকে ইনভাইট করবো, আমি তোমাদের সাথে আসবো। আপনাদের রাত্রি যাপনের জন্য এখানে রয়েছে শাস্ত্রীয় মূল্যের আধুনিক মানসম্মত